हेलो एवरीवन एंड वेलकम टू फूडी जंगल। आज के आमी बानाछी चिकेन टिक्का मसाला। एटा भीषणी टेस्टी एक नॉर्थ इंडियन प्रिपरेशन। तो चलो देखे नेवा जाक एटा आपनारा बाड़ीते किभाबे बानाबेन। आमी एखाने 500 ग्राम बोनलेस चिकेन नियेछी आर सेगुलोके आमी प्रथमे मैरिनेट करे नेब। आर तार जोन्नो आमी एर मध्ये दिए दिच्छी 1 टीस्पून आदा बाटा, 1 टीस्पून रसुन बाटा, 100 ग्राम फेटानो टक दई, हाफ टी स्पून लंकार गुड़ो, 1/3 टी स्पून हलुद गुड़ो, 1 टी स्पून धने गुड़ो, 1/2 टी स्पून गरम मसलार गुड़ो, 1 टी स्पून कश्मीरी रेड चिली पाउडार और स्वाद मतो नून। और आमी एर मध्ये दिच्छी 1 टेबिल स्पून सर्षेर तेल। एबार चिकेनटाके आमी भालो करे मैरिनेट करे नेब। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী রান্নার নোটিফিকেশনের জন্য। চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রুম টেম্পারেচারে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। তারপরে এই চিকেনের পিসেসগুলোকে 5 মিনিটের জন্য 2 মিনিটটাই লোয়েস্ট পসিবল ফ্লেমে সেকে নেব। একটা দিক 5 মিনিটের জন্য সেকা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর অপর দিকটাও এইভাবেই 5 মিনিটের জন্য লো ফ্লেমে সেকে নেব। এগুলো এবার হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। আর বাকি চিকেনগুলোকেও আমি একইভাবে 5 মিনিটের জন্য 2 মিনিটটাই ভালোভাবে সেকে নিচ্ছি। সবগুলো চিকেন একসাথে দিয়ে সেকবেন না, দুটো ব্যাচে আমি এই চিকেনগুলোকে সেকে নিয়েছি। সব চিকেনগুলো সেকা হয়ে গেছে আর সেগুলোকে আমি একটা জায়গায় তুলে রেখেছি। এবার একটা ফ্রেশ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের কিমা। তারপরে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা বাদামি রং ধরছে। পেঁয়াজটা এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। তারপর আবারও আদা রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে দিচ্ছি আর আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি ভালোভাবে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো বাটা। টমেটোটা দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি নেড়ে চেড়ে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে মিশে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে 1-2 মিনিটের জন্য মশলাগুলোকে কষিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। মশলাগুলো কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ হালকা গরম জল। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে সেকে রাখা চিকেনের পিসেসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আবারও আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেন টিক্কা মশলা যে কোনো টাইপের নান, কুলচা, তন্দুরি রুটি, পরোটার সাথেও ভীষণই ভালো লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে
6 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেব যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। 6-7 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলছি, চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা রিটার্ন রেসিপি কতটা কী লাগবে সেটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে ফ্রেশ ক্রিমটাকে আমি গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর হালকা হাতে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা পুরোটাই আমি লো ফ্লেমে করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কসুরি মেথি। আর কসুরি মেথিটাকে আমি একটু হাতে করে ক্রাশ করে নিয়েছিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর চিকেন টিক্কা মশালা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিয়েছি আর গার্নিশ করেছি সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী রান্নার নোটিফিকেশনের জন্য। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।